এটা হলো গিয়ে দেশি গরুর নেহেরি, এটা আমার সরিষার তেলে রান্না। এটা হলো গিয়ে আমাদের কালো ভুনাটা, চিকেন চাপ, এটাও কিন্তু আমার সরিষার তেল, গরুর কলিজা, এটাও সরিষার তেল। এই সে রাজহাঁসের মাংস, যেটার জন্য আলহামদুলিল্লাহ আমার আজকে দোকানে এত নাম। রাস্তার পাশেই ছোট্ট একটি দোকান, দোকানের সামনেই এক লোক ছিটা মেরে তৈরি করছেন ছিটা রুটি। এই রুটি নোয়াখালী, যশোর, খুলনা অঞ্চলে দেখা গেল, ঢাকার খুব কম জায়গায় দেখা মিলবে। ছিটা রুটির সাথে রাজহাঁসের মাংসের স্বাদ চাইলেও ভুলতে পারা অসম্ভব। হাঁসের মাংসের ঘ্রাণ নাকে গেলেই আঁচ করতে পারবেন রান্না কতটা সুস্বাদু। এখানে রান্নায় ব্যবহার করা হয় খাঁটি সরিষার তেল, সাথে বাটা মশলা। রাজহাঁসের মাংসের সাথে ছিটা রুটির এক দারুণ কম্বিনেশন। ছিটা রুটির সাথে রাজহাঁসের মাংস খেতে চলে এসেছি আজকে মিরপুরের দেশি আহারে। ছিটা রুটি আর রাজহাঁস ছাড়াও কী কী পাওয়া যায় এই দেশি আহারে তা দেখাবো আপনাদের। এছাড়াও দেশি আহারে পাবেন দেশি গরুর নেহারি, গরুর কালাবুনা ও চিকেন কাবাব। মজার ব্যাপার, তারা সব খাবার রান্নায় ব্যবহার করে খাঁটি সরিষার তেল। এটা হলো গিয়ে দেশি গরুর নেহারি, একদম পিওর যে সলিড দেশি গরুগুলো হয় না, ছোট বাচ্চা, সেই গরুর নেহারি। এটাও আমার সরিষার তেলে রান্না। এইটা হলো গিয়ে আমাদের কালো ভুনাটা, এইটাও আপনার সলিড যে গরুর মাংস, দেশি গরুর মাংস সেটাই। তারপর এখানে আমার চিকেন চাপটা, এটাও কিন্তু আমার সরিষার তেল। এটা হলো গিয়ে চিকেন কারি, এটাও সরিষার তেলের। এটা হলো গিয়ে গরুর কলিজা, এটাও সরিষার তেল। সবচেয়ে ফেমাস আর সবচেয়ে যে আইটেমটা, সেটা হলো গিয়ে এই সে রাজহাঁসের মাংস, যেটার জন্য আলহামদুলিল্লাহ আমার আজকে দোকানে এত নাম। খাবারে পাবেন মায়ের হাতে রান্নার স্বাদ, কারণ রেস্টুরেন্ট মালিকের মা খাবার বাসা থেকে নিজে তৈরি করে দেয়। এই খাবারের সাথে মিশে আছে মায়ের ভালোবাসা। অনেক ব্যাচেলার লোক থাকে ঢাকায় যারা আসলে মায়ের হাতে রান্নাটা খাওয়া ওরকম সুযোগ হয় না, তো এর জন্য আসলে তাদের জন্য ওই সুযোগটা করে দেওয়ার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। নর্মাল যেখানে একটা পাতি হাঁস খেতে গেলো আপনার এখনকার ১৬০ থেকে ১৮০ টাকা নিবে, রাজহাঁসের মাংস তো প্রশ্নই আসে না, সেখানে আমি রাজহাঁসের মাংস দিচ্ছি ১২০ টাকা। তারপরে দেশি গরুর নেহারি দেখেছেন, সেটা আমি ১৫০ টাকা নিচ্ছি। কাস্টমারকে ভালো খাওয়াবো, প্রফিট কম করব, মোর কাস্টমার আমার লাগবে, যাতে আমার কাস্টমার অনেক থাকে, সবাই আমার দোকানের নাম জানে, সবাই যেন আমাকে চিনে বলতে পারে যে এই দোকানে খাবারটা ভালো। সবাই অবশ্যই আমার রেস্টুরেন্টে আসবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। বিকাল থেকেই ছিটা রুটির সাথে হাঁসের মাংস খেতে আসা লোকজনের ভিড় বাড়তে থাকে। ভিতরে বসে খাবার সুযোগ না পাওয়ায় অনেকে আবার পার্সেল করে নিয়ে যায়। আমি নিলাম হাঁসের মাংস আর পিঠা, খাবারটা ভালো, এটা তার সুরত আছে, খাইতে মজা আছে, এই কারণে নেওয়া হয়। আগ্রহ হলো আজকে আসলাম, শুক্রবার হলিডে, বন্ধ পাইলাম, আসলে খুব ভালো, মানে দেশি যে মানে যে ব্যাপারটা আছে এখানে। ঢাকার ভিতরে তো অনেক পোষ্যদের খাইছি, এখানে যে তৃপ্তিটা পাওয়া যায় তৃপ্তি কোথায় পাওয়া যায় না। ৮০টা ছিটা রুটি প্লাস হচ্ছে হাঁস নিচ্ছি ২০টা আর ২টা নিচ্ছে হচ্ছে গরুর কলিজা। একটু দেশি টেস্ট প্লাস হচ্ছে হাতের মানে একটা যে বাটা মশলা যেটা ওইটার হচ্ছে টেস্ট হচ্ছে আমি পাইছি। আপনি যদি এই রাজহাঁসের মাংস ও ছিটা রুটি খেতে চান তাহলে আসতে হবে মিরপুর ১০ বি ব্লকের ১৯ নম্বর লেনে। ভবিষ্যতে রাজধানীতে আরও কয়েকটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে দেশি আহার মালিকের।